রেমা রেমা কোনে তুমি কি ব্যাপার রেমা কোনে রেমা রেমা কোনে তুমি এই প্রেমা কি ব্যাপার তুমি ঘরের মধ্যে তোমার আজকে বাইরে যাওয়ার কথা ছিল দেখা করার কথা ছিল আমার রুচি নাই রুচি নষ্ট হয়ে গেছে এটা কি ধরনের কথা করছো মানে কি জন্য আমি বুঝতে পারতেছি না এই ধরনের কথা করছো কিসের জন্য কি জন্য তুমি যে আমার সাথে টাউটগিরি করবে না এর কি গ্যারান্টি আছে শোনো প্রেমা তুমি হচ্ছে কি আমার ভবিষ্যৎ ওয়াইফ সবার সাথে সবকিছু করলে তোমার সাথে যে এটা করা যাবে না এটা আমি ভালো করে বুঝি আমার এই জ্ঞান আছে শুনো তা তো বেশি কথা বলো না তুমি আমার চোখের সামনে থেকে যাও যাও বলছি তোমার কাছে মা ও মাসি সব একাদশী তোমার আর আমার সিনার কোনো কিছু বাকি নাই খুব ভালো করেছেন তুমি যাও দেখো প্রেমা আমি তোমার একটা কথা কই আমি যদি খারাপ হয়ে থাকি আমার হৃদয় দিয়ে তোমার আমি ভালোবেসেছি তুমি যদি আমার দূরে সরায় দাও পারবা না একথা মনে রাখতে বুঝছো দেখো তোমার কিন্তু ভালো করে করতেছি আব্বা যে কোনো সময় বাড়ির মধ্যে চলে আসবে তোমারে যদি দেখে তুমি বাড়ির উঠানে দাঁড়ানো তাহলে কিন্তু খবর হয়ে যাবে তুমি এখন এখান থেকে সরবা ঠিক আছে তবে একটা কথা কয়ে দেখবে না তুমি আমার যতই দূরে সরাতে চাও আমি দূরে সরব না তুমি আমার দূরে সরাতে পারবে না সরাতে পারবো না আমি জানি এখন এখান থেকে সরো যাও যাচ্ছি যাচ্ছি মাথা গরম করছো কিসের জন্য মরে রাজনীতি করতে ও তো ইচ্ছা করে নখাশানোর কর্মকাণ্ড করে কাটাচ্ছে তুমি বুঝতে পারছিস না এতই যদি বুঝো তাহলে বিয়েটা করার তো কি করছে দেখছো তুমি না জানলি কেডা জানবি আমার কার সাথে বিয়ে হবি হবি রে আমার আব্বা এটা মানুষ না অমানুষ আমার আসে লাঠি নিয়ে মারতে মাথা বাটা ফেলাবে আমি কি এমন অন্যায় করেছি সেটা কও সেদিন আমি চাচ্ছি আবার দুচোক যেদিকে যায় সেদিকে চলে যাব না না হাবু এরম করে কর না জান তুমি চলে গেলে আমি বিয়ে করব কাক আমি কাক নিয়ে বাসবো তুমি তো আমার গলা দিলে তুমি যখন করছো তালিয়ার যাচ্ছি রে তালিয়ার যাচ্ছি রে বুঝছো না এরকম আদর করে আমার বাপ মা খুলি তো হয় বুঝলাম এটা করতে না গেলে আমার মাঝে আসে বাপারে আমি তুমি তোর বিয়ে করবোই আমার কিরাম বুদ্ধি দিলে বুদ্ধি তো কামে লাগতেছে না আমার আব্বা আমার তো বিয়ে করাচ্ছে না উল্টো আমার লাঠি দেখালি মারতেছে দৌড়াদৌড়ি করতেছে কষ্টস কি এই হিটলার হারুনের বুদ্ধি ফেল মারতেছে এটা তো আমি মানিয়ে নিবার পারতেছি না তাহলে কি ভাই এই জন্মে আমার বিয়ে হবি নে অবশ্যই হবে সাময়িক ব্যর্থ হয়েছি শোন আমার ওস্তাদ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চূড়ান্তভাবে
পরাজয় বরণ করেছিল, ব্যর্থ হয়েছিল, কিন্তু আমি হিটলার হারুন চূড়ান্তভাবে কখনোই ব্যর্থ হব না। সাময়িক তোর বিয়ে হবে, আমি করাবো, আমার বুদ্ধি দিয়ে তোর বিয়ে হবে, মনে রাখিস। কিন্তু আমি তো কোনো আলামত দেখতেছি না রে ভাই, আমি তো দেখতেছি কিয়ামতের আলামত। বিয়ের আগে তাহলে কি কিয়ামত হয়ে যাবে? আমার বিয়ে কি তাহলে হবি নে? ঠিক আছে, তুই কোনো টেনশন লিস না, আমার একটু ব্যস্ততা আছে, আরেক জায়গায় আমার কিছু বুদ্ধি দিতে হবে, সাপ্লাই দিতে হবে, খুবই জরুরি একটা বিষয় আমার যেতে হবে, আজকে আর আমি কথা বলতে পারতেছি না, রাত্রিবেলা আসিস। ঠান্ডা মাথায় কুল ব্রেনে তোরে এমন লেভেলের হিটলারি বুদ্ধি দেব, তোর বাপ আব্বা আব্বা করে তোরে বিয়ে দিয়ে ছাড়বে। আমি করছি হিটলার হারুন, নিশ্চিন্তে থাক, যা এখন গিয়ে রেস্ট লে, রাত্রিবেলা চলে আইস। ওকে, রাত্রি।